বসের আগমন ঘটে হেলিকপ্টার নিয়ে, হাতে এক কাপ চা আর অন্য হাতে একটা সিগারেট। চেয়ারে বসে ক্রিকেট ম্যাচের রেজাল্ট কি হয় সেটা জানার জন্য, ম্যাচ জিতেও ইলেনদের উত্তম মাধ্যম দিয়ে ধরে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে উল্টো করে বেঁধে রেখে তার একটা ডায়লগেই শহর ছাড়া করে। গ্রাম থেকে বসের বাবা চলে আসে, বস গুন্ডা থেকে একজন সরকারি চাকরিজীবী হয়ে যায়। তারপর বাবা চলে গেলেই তার নতুন চরিত্রের আগমন হয়। বসের গুন্ডা পান্ডা বস্তায় করে তুলে নিয়ে আসে নায়িকাকে। অস্ত নায়িকাকে দেখেই নায়িকার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ার খবরটা প্রথমে তার হবু শাশুড়িকে জানাতে যায়। শাশুড়ি মেয়ের বয়ফ্রেন্ডকে দেখেই পছন্দ করে ফেলে, এমন শাশুড়ি বাংলার ঘরে ঘরে দরকার। শাকিব খানের দিনের ঘুম হারাম হয়ে যায়, চোখ বুঝলেই বুবলিকে দেখতে পায়। তাই তো তাকে দেখার জন্য কত কাহিনী কত ড্রামা, এটাই বাংলার মন মানসিকতা। নায়িকাকে প্রস্তাব দিলেই বুঝি হাত পা শক্ত করে আনতে হয় জিম থেকে, কেননা নায়িকার সামনে তার বাবার পাঠানো গুন্ডাকে মারপিট করতে হয়। সাকিবের বাবা এবার তার বউকে নিয়ে এসেছে সাকিবের জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে, কিন্তু উল্টো নিজেই সে সারপ্রাইজ হয়ে গেল। নায়িকার বাবা নায়কের বোনকে তুলে নিয়ে তার বাবার সম্পত্তি লিখে নেয়, সেটাও আবার বিনা টাকায়। এরপর আগমন ঘটে পিকের, এটা আবার আন্ডারওয়্যার না তুকু, আন্ডারওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। নায়িকার বাবা বিপদে পড়ে, তাই বাবাকে বাঁচাতে নিজের ভালোবাসার বিনিময়ে সাকিবের কাছে। ওরে বাবা, নিজের প্রেমিকার বাবাকে বাঁচানোর জন্য কত নাটক কত অভিনয় করে। পিকেকে ধ্বংস করার জন্য সাকিব পৃথিবীর সেরা ব্যবসায়ীকে নিয়ে আসে, আর এদিকে ভিলেন মদন রাত তার সব কিছু লিখে দেয়। পিকে সম্পত্তি হারিয়ে পাগলের মতো সাকিবের প্রেমিকাকে মানে বুবলিকে তুলে নিয়ে যায়। এটা সাকিবের পছন্দ হয় না, জঙ্গলের মধ্যে রবিনহুডের মতো গিয়ে ভিলেনদের মারধর করে উচিত শিক্ষা দিয়ে নায়িকাকে নিয়ে আসে। তারপর আর কি বাংলা সিনেমায় যা হয়,